যখন নির্মমভাবে কোপানো হয় খাদিজাকে, তখন চারপাশে অনেক মানুষ থাকলেও অনেকক্ষণ ধরে তাকে বাঁচাতে আসেনি কেউ। আবার এটাও ঠিক, অন্তত এই ভিডিওটুকু যদি না থাকতো তাহলে এই নির্মম ঘটনা হয়তো থেকে যেত আড়ালেই। শুধু খাদিজা নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা এমন ঘটনায় বারবারই সোচ্চার হয়েছে মানুষ, প্রতিবাদে কখনো কখনো বিচারের মুখোমুখি করা গেছে দোষীদের। যে বিষয়গুলো আমাদের চোখের অন্তরালে থেকে যাচ্ছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া বা কোনো ধরনের মিডিয়াতে যে বিষয়টা প্রকাশ হচ্ছে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু আর মানুষ সোচ্চারও হতে পারছে না, প্রতিবাদও করতে পারছে না, কারণ তার দৃষ্টি অন্তরালে থাকছে। এই ফেসবুক প্রীতি কখনো কখনো নষ্ট করেছে মানুষের বিবেচনা বোধ, আঘাত হানছে বিবেককে। এ যেমন গত কোরবানির ঈদে এ ধরনের ছবি ভাইরাল হওয়ায় উঠেছিল সমালোচনার ঝড়। কবরের মধ্যে দাঁড়িয়ে সেলফি কিংবা মৃত স্বজনের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় এমন ছবি এসেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার মুমূর্ষ খাদিজার সাথে রাষ্ট্রের এক আইন প্রণেতা সহ আওয়ামী লীগের নেত্রীদের তোলা ছবিও পরে তীব্র সমালোচনার মুখে। তবে এ বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে যারা সেলফি তুলেছেন তাদের পক্ষ থেকে। এই মনোরোগ বিশেষজ্ঞের মতে, আত্মবিশ্বাসের অভাবেই এখন মানুষজন নিজেকে এভাবে প্রকাশ করছে। কখন আমি আসলে নিজেকে দেখানোর প্রয়োজন বোধ করবো? হ্যাঁ, কাজে হলে যদি আমার আরও, যখন আমি নিজেই জানি না যে আমার যে আরও অনেক স্ট্রেংথ আছে, আমার যে আরও অনেক গুণাবলী আছে, সেই গুণাবলীগুলোই এনাফ। আমার হলো আসলে নিজেকে এইভাবে নিজেদেরকে এরকম করে নগ্নভাবে প্রকাশ করার প্রয়োজন নেই। হ্যাঁ, কাজে হলো যে এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই জানাটাও হলো আসলে প্রয়োজন। তার মতে, হঠাৎ বলে কয়ে সমাজে সংবেদনশীলতা চর্চা হবে না, তাই শিশুকাল থেকে নিজেদের প্রতি শ্রদ্ধা আর আত্মবিশ্বাস বাড়ালে এমন পীড়াদায়ক ঘটনার জন্ম দেয়া থেকে বিরত রাখা যাবে মানুষকে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।